সুজিত বাইকার বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটা জাপানি আরএক্স নিয়ে আসলাম, 115 জাপানি। সুজিত বাইকার বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটা জাপানি আরএক্স নিয়ে আসলাম, 115 জাপানি। তো এই বাইকটার ডিটেল এবং এই বাইকটাতে কী আছে না আছে আমি সব কিছু বলে দিতেছি। এই বাইকটার রেট সম্বন্ধে আমি সব কিছু বলে দিতেছি, এই বাইকটার রেট কত এবং এই বাইকটাতে কী অরিজিনাল আছে কি নাই বা কি শর্ট আছে আমি সব কিছু বলে দিয়েছি। এই বাইকটা দেখতেই পাচ্ছেন ভালো কালার, আপনার খুলনা মেট্রো হফ। দেখেন এই বাইকটাতে কী কী অরিজিনাল আছে আমি সব কিছু দেখাই দিতেছি। আবার প্রথম অবস্থায় আমি দেখেন বাইকটা আবার ঘুরিয়ে দেখাই দিয়েছি। বাইকটা আপনার এমনি ফ্রেশ কন্ডিশন আছে, বাইকটা পুরাটাই সার্ভিসিং করানো এবং যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে কিছু করাইতে হবে না, তৈল আর মোবিল ভরলেই এনাফ, সব কিছু আপডেট কাজ করানো। দেখেন এই বাইকটার কী কী অরিজিনাল আছে আমি সব কিছু দেখাই দিয়েছি। মিটারটা দেখেন, মিটারটা অরিজিনাল আছে, এই বাইকটার মিটারটা অরিজিনাল আছে। সামনের সাইড লাইট দুইটা অরিজিনাল আছে। আপনার লিভারগুলো দেখতে পাচ্ছেন, লিভারটা এই যে আপনার ব্রেক লিভার, ক্লাস লিভার দুটোটাই অরিজিনাল আছে, দুটোটাই অরিজিনাল এবং চাপাগুলো অরিজিনাল। আপনার এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলটা ফ্রেশ আছে, হ্যান্ডেলটা অরিজিনাল। এবং পিছনের দেখেন, পিছনের ক্যারিয়ারটা অরিজিনাল, আপনার পিছনের ক্যারিয়ারটা অরিজিনাল, সেলেন্সার পাইপটা অরিজিনাল এবং এবং আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই বাইকটার হচ্ছে কার্পোরেটরটা। মনে করেন এই যে দেখেন এই জাপানি বাইকের যে কার্পোরেটর, তেলের কার্পোরেটর, এই কার্পোরেটরটা অরিজিনাল, কার্পোরেটর অরিজিনাল এবং মোবিল পাম্প অরিজিনাল। এবং এই বাইকটা আপনার ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কিটা পুরাটাই সম্পূর্ণ টাচ আপ করা এবং সামনে পিছনের সিট প্যানেল সাইড কভার ট্যাঙ্কি টাচ আপ করা। এবং এই সামনে পিছনের যে রিং দুইটা দেখতে পাচ্ছেন, রিং দুটা নতুন লাগানো, ভালো কোম্পানির রিং দুটা নতুন লাগানো। এবং পাট্টার কালারটা দেখতে পাচ্ছেন নতুন করে টাচ আপ করা এবং পিছনের সকেট বাম্পারটা তাইওয়ানের অরিজিনাল। এবং সামনের যে মাঠগাটটা দেখতে পাচ্ছেন, সামনের মাঠগাটটা অনেকেই বুঝেন যে হইতেছে এটা জাপানি আরএক্সের অরিজিনাল মাঠগাট, এবং এটা জাপানি আরএক্সের অরিজিনাল মাঠগাট না, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আরএক্সের অরিজিনাল মাঠগাট লাগানো। কারণ হচ্ছে অনেকেই বুঝেন না, তারা হয়তো ভাবেন যে হইতেছে এটা জাপানি আরএক্সের অরিজিনাল মাঠগাট, এটা জাপানি আরএক্সের অরিজিনাল মাঠগাট না, আপনার আরএক্স 100-এর মাঠগাট অরিজিনাল। এমনি ধরার মতো ক্ষমতা নাই যে এটা আপনার হচ্ছে আরএক্স 100-এর মাঠগাট। এবং দেখেন এই যে সামনের মনোগ্রামটা অরিজিনাল আছে। এবং এই বাইকটার সম্বন্ধে আমি বলে দিতে পারি, এই বাইকটাতে আপনার আপডেট কাজ করানো, কারো কিছু করতে হবে না এই বাইকটা নিয়ে। এবং হয়তো সে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে, সাউন্ড চাইলে আমি আরেকবার স্টার্ট করে দেখাই। দেখেন এই বাইকটার সাউন্ড অনেক সুন্দর, আমি সাউন্ড আমি আবার দেখাই দিতেছি। দেখেন বাইকটা খুলনা মেট্রো হ সিরিয়াল এবং 11 সিরিয়ালের বাইক, আপনার 11 সিরিয়ালের বাইক, একবার নিউ মডেলই, একদম আগেকার মডেল না। এবং বাইকটা অনেক ভালো কন্ডিশন আছে, বাইকটা দেখতে আছেন সম্পূর্ণ কাজ করানো এবং কারো নিয়ে এই গাড়িটা কাজ করাইতে হবে না। এবং এই বাইকটার আপনার কাগজপাতির ব্যাপারে কিছু বলি, কাগজপাতি সব আপডেট আছে, আপনার
কাগজপাতি আপনার ব্লু বুক টেস্ট টোকান রুট পারমিট এবং এভরিবিট সব আপডেট এবং কেউ যদি নিচে ইচ্ছুক হন তাহলে আমাদের ডিসিশনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হইতেছে যোগাযোগ করতে পারেন এবং এবং আমাদের লোকেশন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে লোকেশন হচ্ছে টাঙ্গাইল সখীপুর এবং এই বাইকটার রেট সম্বন্ধে আমি সব কিছু বলে দিতেছি এই বাইকটার রেট কত রাখা যাবে এবং এই জাপানি গাড়িটার রেট সম্বন্ধে এবং এই এই বাইকটার আমি ডিটেল আমি সব কিছু বলে দিতেছি জানি এই বাইকটাতে কেউ জানি না নিয়ে ঠকে কারণ হচ্ছে এই বাইকটার যে মূল্য দেব আজকে মনে করেন এই মূল্যে হয়তো বাইক কম পাওয়া যায় কারণ হচ্ছে আপডেট কাজ করানো এই বাইকটাতে কী অরিজিনাল আছে আমি সব কিছু বলে দিতেছি এবং যাতে জানি কেউ জানি এই বাইকটা নিয়ে না ঠকে এবং এই বাইকটার আপনার আপডেট কাজ করানো এবং যা দেখতে পাচ্ছেন সব পুরাটাই সার্ভিসিং করানো এই বাইকটা এই বাইকটাতে অরিজিনাল আছে আমি সব কিছু দেখাই দিয়েছি কী কী অরিজিনাল আছে এবং কী কী এবং এই জাপানি আরএক্স ব্লু কালার এবং 115 হইতেছে আমি রেটটা হইতেছে আমি জানাই দিতেছি এই বাইকটার রেটটা কত রাখা যাবে রেটটা একদম 62,000 টাকা 62,000 টাকা হলে নিতে পারবেন এবং কেউ যদি নিতে দিতে ইচ্ছুক হন তাহলে আমাদের লোকেশন আসতে হবে লোকেশন টাঙ্গাইল সখীপুর এসে চালিয়ে দেখে নেবেন কোনো সমস্যা নাই এবং আমার ডিসিশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম